সুপার ফোর সুপার একটি ম্যাচ, যেভাবে একটি একজন ক্রিকেট ভক্ত আসলে যে ম্যাচটি যেভাবে দেখতে চান সে এই ম্যাচটি কিন্তু সেভাবে হয়েছে। একদম শেষ ওভারে গিয়ে কিন্তু ম্যাচের ফলাফলটি হাতে এসছে। আমার সাথে আছেন ফ্রেন্ডস ক্লাবের একজন পেস বলার, যিনি আজকে 4 উইকেট নিয়েছেন 10 ওভারে মাত্র 26 রানের বিনিময়ে, সাদ্দাম। আমি তার কাছে জানতে চাইব আজকের ম্যাচটি কেমন ছিল, কেমন এনজয় করেছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর ম্যাচ তো ফার্স্টে আমাদের ম্যাচ যেমন টার্গেট ছিল, ব্যাটসম্যানরা যেভাবে খেলতেছিল তো মনে হচ্ছিল আমরা ইজিলি জিতে যাব। পরে যাওয়ার পরে 40 ওভারের পরে যায় আমাদের উইকেট পড়া শুরু করলো, পরে যায় এমন পজিশন আসলো যে 6 বলে মনে হয় 10 রান লাগতো, 6 বলে 6 রান লাগতো। তো ওই রানটা করতে যায় আমাদের ভয় লাগতেছে যে হবে কি হবে না, তো শেষ মেশ আমরা জিতলাম, তো অনেক ভালো লাগতেছে। লাস্ট উইকেটে কিন্তু আপনারা জিতেছেন। আমি যদি স্পেসিফিকভাবে আসলে একটু ব্যাটারদের সম্পর্কে জানতে চাই, ব্যাটিং পারফরমেন্স কেমন ছিল, কাদের পারফরমেন্সটা আপনার স্পেশালি অধিনায়ক হিসেবে আপনার ভালো লেগেছে? না, আমাদের ফার্স্টে ওপেন পার্টনারশিপ ছিল 100 রানের, তারপরে রাব্বি অনেক ভালো ব্যাটিং করতেছিল, ব্যাটিং করার পরে যায় এমন পজিশনে আসলো যে খেলতে খেলতে পরে যায় উইকেট পড়া শুরু করলো, তো এই জায়গাটাই একটু ইয়া ছিল, সমস্যা ছিল, পরে যায় তো আমরা জিতলাম। আপনার বাকি যে দুইটা ম্যাচ আছে এখনও এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠে, কেমন প্রত্যাশা করছেন, আপনার লক্ষ্যটা আসলে কী? না, ম্যাচ যেভাবে জিততেছে আমাদের টিম অনেক ভালো, আমাদের পেস বলার ব্যাটসম্যান সবাই অনেক ভালো, তো আশা করি মনে হয় পরের ম্যাচগুলো জিতবো। ভাইয়া, একটা বিষয় আসলে জানতে হয়, প্রত্যেকটা প্লেয়ারের আসলে স্বপ্ন থাকে জাতীয় দলে খেলা, নিজের সর্বোচ্চটা দিয়ে বেস্ট পারফরমেন্স দলের জন্য দেওয়া, দেশের জন্য দেওয়া। আপনি কিন্তু বিপিএলও খেলেছেন, তিন সিজনে খেলেছেন, আপনি জাতীয় দলে যাওয়ার জন্য আসলে নিজেকে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, কীভাবে নিজেকে তৈরি করছেন একটু যদি জানতে চাই বিস্তারিত? না, খেলা তো শুরু করছি, আমি ছিলাম মেনলি বিকেএসপির স্টুডেন্ট, তো এখান থেকেই সব, যখন বিকেএসপিতে ছিলাম স্বপ্ন ছিল অনেক দূর ন্যাশনাল টিমে খেলবো, সবারই থাকে, তো আমারও স্বপ্ন আছে যে আমিও ন্যাশনাল টিমে খেলবো, তো চেষ্টা করে যাচ্ছি, প্রসেস চলতেছে, দেখি কী হয়। অনেক ধন্যবাদ। বাকি যে ম্যাচগুলো আছে আমি চাইবো বা আমরা দর্শকরা চাই আসলে আপনারা ভালো একটি পারফরমেন্স করে ফ্রেন্ডস ক্লাবকে আবারও জয় উপহার দেন, অনেক ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে ম্যাচগুলো হচ্ছে বাকি ম্যাচগুলো কিন্তু এনস্পোর্টস লাইভ দেখাবে সরাসরি এনস্পোর্টসের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এনস্পোর্টসের সাথেই থাকবেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে শাহরিয়া শান্ত, এনস্পোর্টস। আগে লাগে তুই তো আমাদের একটা নিবি।